সময় চলছে ফুটবল বিশ্বকাপ, আর এই আমেজ আমাদের দেশেও কিন্তু বয়ে যাচ্ছে। বিশ্বকাপে আমাদের দেশ অংশগ্রহণ না করলেও কিন্তু আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল সহ আরও অনেক দেশকে আমাদের দেশের মানুষেরা সাপোর্ট করে থাকে। তো বিশেষ করে আমাদের দেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের অনেক সমর্থক রয়েছে, আমরা যাদের জন্য রাত জেগে খেলা দেখি। তো বিশ্বকাপ প্রায় শেষের দিকে, আজকে বিশ্বকাপের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ভালো ভালো দল বিদায় হয়ে গেছে, বিশেষ করে ব্রাজিলের মতো দল বিদায় হয়ে গেছে। এখন শুধুমাত্র একটি দলই রয়েছে, সেটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিন্তু আমাদের দেশে অনেক ভক্ত সাধারণ রয়েছে, আর মাত্র একটি ম্যাচ, তাহলে আর্জেন্টিনার স্বপ্ন পূরণ হবে, মেসির স্বপ্ন পূরণ হবে। আমরা যারা আর্জেন্টিনার ভক্ত, আমাদেরও একটাই স্বপ্ন, আর্জেন্টিনা যেন বিশ্বকাপ জয় করতে পারে, মেসি যেন বিশ্বকাপ জয় করতে পারে। কিন্তু অনলাইনে গত কয়েকদিন ধরে একটা ভিডিও দেখছি, সেটা হচ্ছে ভবিষ্যৎবাণী, অর্থাৎ গণকেরা, জ্যোতিষেরা ভবিষ্যৎবাণী করেছে যে এবারে বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে এই বিষয়গুলো নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে এবারে 2022 কাতার বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে বা গণনাকারীরা কি বলেছে, তাহলে চলুন জেনে আসি। তো এই ধরনের গণনাকারী বা ভবিষ্যৎ বলা, এই বিষয়গুলো কিন্তু ইসলাম গ্রহণযোগ্য করে না, কারণ একমাত্র অদৃশ্যের বিষয়গুলো বা ভবিষ্যতের বিষয়গুলো একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। যারা এই কাজগুলো করে শয়তানি মাধ্যম ব্যবহার করে কিন্তু তারা এই গণনা কাজগুলো করে থাকে। তো যেহেতু তারা এই গণনা করেছে বা গত বিশ্বকাপগুলোতেও তাদের ভবিষ্যৎবাণী নাকি সত্যি হয়েছে, 2010 সালে বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে সেই বিষয়টা তারা নাকি বলেছিল, সেটাও মিলে গেছে, 14 সালে বিশ্বকাপেরটাও মিলে গেছে, 18 সালের বিশ্বকাপেরটাও মিলে গেছে, তারা আশাবাদী যে 22 সালেও তাদের যে গবেষণা বা তাদের যে ফলাফল সেটাও মিলে যাবে। এই বিষয়গুলো যদি আপনি অবিশ্বাসও করেন, তারপরে কিন্তু মেনে নিতে হচ্ছে, কারণ তাদের এই বিষয়গুলো মিলে যাচ্ছে। আর তারা যে 2022 কাতার বিশ্বকাপ উপলক্ষে যে ভবিষ্যৎবাণী করেছে, এটাও যদি মিলে যায় তাহলে তো অবশ্যই আপনাকে মানতেই হবে। আর আপনি যদি এখন আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকেন, তাহলে কিন্তু এই বিষয়টা আপনাদের জন্য খুবই একটা খুশির সংবাদ যে তারা ভবিষ্যৎবাণীর মাধ্যমে বলেছে যে এবারে বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় হতে যাচ্ছে। স্পোর্টস নামে এই প্রতিষ্ঠানটি বা এরা একটা ভবিষ্যৎবাণী করেছে, সেখানে বলা হচ্ছে যে এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে এবং মেসি গোল্ডেন বুট এবং বল দুইটাই অর্জন করবে। এই প্রতিষ্ঠানে 2010 সালে, 14 সালে, 18 সালে ভবিষ্যৎবাণী করেছিল, তাদের এই বিষয়গুলো মিলে গেছে। সুপার কম্পিউটার, এটা দ্বারাও কিন্তু ভবিষ্যৎবাণী করা হয়, আর এর ভবিষ্যৎবাণী অনুসারে 2022 কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। আর একজন বিখ্যাত ব্যক্তি এই বিষয়ে গণনা করেছেন, তিনি হচ্ছে ব্রাজিলের একজন জ্যোতিষ গণনাকারী, তার নাম হচ্ছে এত স্থালনি। তো তিনি ওই বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে, তিনি বলেছিলেন নাকি যে ব্রাজিল এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবে না, সেটা কিন্তু তার অলরেডি হয়ে গেছে। আর তিনি করোনা ভাইরাস আসবে এই বিষয়টা তিনি আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন, তার বিষয়টা কিন্তু মিলে গেছে, বিশ্ব করোনা ভাইরাস দেখেছে। তারপর ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাবে, তিনি ওই বিষয়টা নাকি আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই বিষয়টা কিন্তু বিশ্ব দেখতে পেয়েছে। আবার তিনি বলেছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হবে, এই বিষয়টা কিন্তু যুদ্ধের আগে তিনি বলেছিলেন, বর্তমান বিশ্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। তো তিনি এই ফুটবল বিশ্বকাপ সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছে, যেখানে তার নিজের দেশ ব্রাজিল, তিনি ব্রাজিলের ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে ব্রাজিল এবার কোনোভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবে না। আমরা কি দেখলাম, সেও কিন্তু পারেনি, ব্রাজিল বাদ চলে গেছে। তারপর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে সেমিফাইনালে নেদারল্যান্ড এবং আর্জেন্টিনার সাথে খেলা হবে, কিন্তু আর্জেন্টিনা সেখানে জয়লাভ করবে, এই বিষয়টা কিন্তু বিশ্ব দেখতে পেয়েছে যে সেখানে আর্জেন্টিনা জয়লাভ করেছে। তিনি ফাইনালে কে চ্যাম্পিয়ন হবে এই বিষয়টা নিয়েও কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করেছে, কিন্তু এই কথাটা আসলে আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আমাদের জন্য একটু হলে দুঃখজনক, কারণ তিনি তার ভবিষ্যৎবাণীতে বলেছে যে ফ্রান্স এবারে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, তারা টানা দুইবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট অর্জন করবে। যেহেতু আজকে রাতে খেলা হবে, সেহেতু দেখা যাবে যে আসলে কাদের ভবিষ্যৎবাণী সত্যি হয়। তো এত স্থলনি যে বলেছে যে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, আর ই-স্পোর্টস এবং সুপার কম্পিউটার তারা বলেছে যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এখন দেখা যাক কে চ্যাম্পিয়ন হয়। আর আমরা যারা আর্জেন্টিনার সমর্থক, মেসি ভক্ত, আমরা অবশ্যই দোয়া করি আজকে যেন আর্জেন্টিনা জিততে পারে, মেসির যেন স্বপ্ন পূরণ হয়। আর এই ধরনের যারা গণনা করে তারা কিন্তু শয়তানের কিছু পদ্ধতি অনুসরণ করে, কিছু জাদুর পদ্ধতি ব্যবহার করে, এই ধরনের পদ্ধতি অনুসরণ করেই কিন্তু তারা ভবিষ্যৎ ধরনের একটা আন্দাজে কথা বলে, অনেক সময় বিষয়গুলো কিন্তু মিলে যায়। আমাদের দেশে একটা প্রবাদ রয়েছে যে ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে, বিষয়টা ঠিক এই ধরনেরই। এখন ফাইনালে যেটা কথা হচ্ছে, যে দল ফাইনালে ভালো খেলবে, যে দল 90 মিনিট ভালো খেলতে পারবে সেই দলে কিন্তু চ্যাম্পিয়ন হবে। আমরা যদি আর্জেন্টিনার প্রথম ম্যাচ দেখি, যে তারা সৌদি আরবের সাথে হেরে গিয়েছিল, সৌদি আরবের ম্যাচে কিন্তু তারা ভালো খেলাটা দেখাতে পারেনি, ম্যাচের পরে কিন্তু তারা বিষয়টা সংবাদ সম্মেলনে বলেছে যে তাদের আজকে খেলাটা সেভাবে হয়নি, যার কারণে তারা হেরে গেছে। কিন্তু তার পরবর্তী যে ম্যাচগুলো জিতে আর্জেন্টিনা ফাইনালে এসেছে, প্রত্যেকটা ম্যাচ ছিল দুর্দান্ত এবং তারা কঠোর পরিশ্রম করেছে, অনেক সুন্দর মাঠে খেলা দেখিয়েছে, যার কারণে তারা প্রায় আজকে ফাইনালে উঠতে পেরেছে। আশা করি আজকে ফাইনালে ভালো খেলবে এবং ভালো কিছু উপহার দেবে, যেন আমাদের রাত জেগে খেলা দেখাটা সার্থক হয় এবং আর্জেন্টিনাকে আমরা যারা সাপোর্ট করি তাদের যেন বিজয় হয়। এই ভিডিও বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে বা আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।